টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল এমন একটি মাধ্যম যার সাহায্যে আপনি অতীত এবং ভবিষ্যতে যাত্রা করতে পারেন। আলবার্ট আইনস্টাইন বলেছেন, আলোর গতি সর্বাধিক, এটি সেকেন্ডে 30 কোটি কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে, এবং পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদের মতে এই গতি হল সর্বাধিক গতি। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, আকাশে যখন বিদ্যুৎ চমকায় সর্বপ্রথম আমরা তার আলো দেখতে পাই, তারপর তার শব্দ আমরা শুনতে পাই। এখানে বলে রাখা ভালো, বিদ্যুৎ চমকানোর সময় আলো এবং শব্দ দুটোরই উৎপত্তি একসাথে হয়। বৈজ্ঞানিক স্টিফেন হকিংসের মতে টাইম ট্রাভেল সম্ভব, অর্থাৎ আমরা যদি আলোর গতিতে যাত্রা করতে পারি তাহলে অতীত কিংবা ভবিষ্যতে যাত্রা আমরা করতে পারব। কিন্তু টাইম ট্রাভেল বা সময় যাত্রা সত্যি কি সম্ভব? আর সত্যি যদি সম্ভব হয় তাহলে কিভাবে? আপাতত এই তর্কটিকে পাশে রেখে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া কিছু ঘটনা যার সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। আমি সুমন্ত আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাইওয়ে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস চ্যানেল মাইওয়েকে আর বেল আইকনটা টিপুন, যাতে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। এক নম্বরে আছে হরকান নটকভিস্ট, 30 আগস্ট 2006 সাল। 36 বছর বয়সী হরকান নটকভিস্ট যখন রান্নাঘরে পৌঁছান তখন তিনি লক্ষ্য করেন রান্নাঘরের মেঝেতে জল পড়ে আছে। উনি ভাবেন জলের পাইপ লিক হয়ে যাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। তিনি তার যন্ত্রপাতি নিয়ে সিঙ্কের নিচে পাইপের কাছে পৌঁছাবার চেষ্টা করেন। যখন তিনি লক্ষ্য করেন পাইপ পর্যন্ত পৌঁছাতে পারছেন না, তখন হামাগুড়ি দিয়ে পাইপের ক্যাবিনেটের ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার পর তিনি লক্ষ্য করেন সুড়ঙ্গটি অনেক লম্বা। তখন তিনি মনে মনে ঠিক করেন সুড়ঙ্গটি পরীক্ষা করবেন। অনেকক্ষণ সুড়ঙ্গের মধ্যে হামাগুড়ি দিয়ে চলার পর তিনি সামনে একটি আলো দেখতে পান। যখন তিনি এই পথ দিয়ে বাইরে পৌঁছান তিনি দেখেন তিনি পুরোপুরি একটি অন্য জগতে এসে পড়েছেন। ওনার কথায় উনি ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন। ওনার হিসাবে সালটি ছিল 2042। শুধু এইটুকুই নয়, উনি দাবি করেন তিনি ভবিষ্যতের হরকান নটকভিস্টের সাথেও সাক্ষাৎ করেছেন। এই কথাটি এত জোর দিয়ে বলার কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, সেখানে তিনি যার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি তার সম্বন্ধে সবকিছু গোপন তথ্য জানতেন যা শুধু হরকান নটকভিস্টই জানতেন। এমনকি উনি এও জানতেন প্রথম শ্রেণীতে পড়ার সময় তিনি কোথায় জিনিসপত্র লুকিয়ে রাখতেন। এই সমস্ত কথার সত্যতা বা প্রমাণ হিসাবে তিনি একটি ভিডিও আপলোড করেন ইউটিউবে, যেখানে ওনার মতোই দেখতে একটি ব্যক্তির সাথে উনি দাঁড়িয়ে আছেন এবং উনি দাবি করেন এই ব্যক্তিটি হল ভবিষ্যতের হরকান নটকভিস্ট। ভিডিওটি কতটা সত্য আমি জানি না, আপনারা নিজেই গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। 2 নম্বরে আছে রুডলফিন্স, 1951-তে জুন মাসের মাঝামাঝি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের রাত 11টার কাছাকাছি হঠাৎই এক ব্যক্তি রাস্তার মাঝে আবির্ভূত হয়। এই ব্যক্তি 1800 শতাব্দীর পোশাক পরেছিল আর ওখানে উপস্থিত সকল মানুষের মতোই সেই ব্যক্তিও নিজের উপস্থিতির জন্য হতবাক ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই অন্যদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা এক ট্যাক্সির সাথে তার ধাক্কা হয়ে যায় এবং সেই স্থানেই এই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। সব ঘরে মৃতদেহটি শনাক্তকরণের জন্য যখন পরীক্ষা করা হয় তখন সেই ব্যক্তির কাছ থেকে কিছু জিনিসপত্র পাওয়া যায়, যেমন একটি তামার টোকন যার উপরে এক সেলুনের নাম লেখা ছিল, একটি ঘোড়া আস্তাবলের বিল এবং $70 পুরনো যুগের ছাপা নোট। এইসব ছাড়াও তার কাছে পাওয়া যায় একটি বিজনেস কার্ড যার উপরে নাম লেখা ছিল রুডলফিন্স এবং ঠিকানা লেখা ছিল 5th Avenue, আর ছিল একটি চিঠি যার উপরে 1876 সালের স্ট্যাম্প লাগানো ছিল। আশ্চর্যের বিষয় হল এই সব জিনিসগুলোই একদম নতুন বলে মনে হচ্ছিল। এই ঘটনাটি অনুসন্ধানের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন হুবার্ট রিম, যিনি নিউ ইয়র্ক পুলিশের মিসিং পার্সন ডিপার্টমেন্টে কাজ করছিলেন। যখন তিনি ওই সেলুন এবং ঘোড়া আস্তাবলের ঠিকানা খোঁজার চেষ্টা করেন তখন ওই ধরনের কোনো জায়গার সন্ধান তিনি পাননি এবং ওখানে বসবাসকারী কোনো প্রবীণ ব্যক্তিও এই জায়গা সম্বন্ধে জানতেন না। বিজনেস কার্ডে যে ঠিকানাটি ছিল 5th Avenue, সেখানে একটি দপ্তর ছিল কিন্তু সেখানের কেউই রুডলফিন্স নামে কোনো ব্যক্তির সম্বন্ধে জানতেন না। তখন এই মৃত ব্যক্তিকে ওই বিজনেস কার্ডের উপর নির্ভর করে রুডলফিন্স নাম দেয়া হয়। ক্যাপ্টেন হুবার্ট তার অনুসন্ধান চালিয়ে যেতে থাকে এবং অনেক অনুসন্ধানের পর তিনি একটি টেলিফোন অ্যাড্রেস বুকের মধ্যে একটি নাম খুঁজে পান, রুডলফিন্স জুনিয়র, আর এইটি 1939 সালের একটি টেলিফোন অ্যাড্রেস বুক ছিল। যখন ক্যাপ্টেন হুবার্ট সেই ঠিকানার অনুসন্ধান করতে যান তিনি জানতে পারেন এই নামের ব্যক্তি 5 বছর আগে মারা গেছেন
এবং তার বিধবা স্ত্রী ফ্লোরিডায় বসবাস করেন। ক্যাপ্টেন হুবার ফ্লোরিডায় পৌঁছে যা জানতে পারেন সেটি আরও বিস্ময়কর। সেখানে তিনি জানতে পারেন রুডলফিন্স রুডলফিন্স জুনিয়রের বাবা ছিলেন এবং তিনি 29 বছর বয়সে 1876 সালে হঠাৎই হারিয়ে যান। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যখন ক্যাপ্টেন হুবার্ট 1876 সালে নিখোঁজ হয়ে যাওয়া মানুষের পুলিশ ফাইল অনুসন্ধান করেন, তিনি জানতে পারেন ওই বিধবা মহিলাটি সত্যি কথা বলছেন এবং এই ফাইলে যে ব্যক্তির কথা বলা হয়েছে তার চেহারা এবং পোশাক হুবহু মৃত ব্যক্তির সাথে মিলে যায় যার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। ক্যাপ্টেন হুবার্টের অনুসন্ধানে যা উঠে এসেছিল তা পরিষ্কারভাবে এই টাইম ট্রাভেলের ঘটনার দিকেই ইঙ্গিত করছিল, যেখানে একজন ব্যক্তি যে কোনো প্রকারে তার নিজের সময়ের থেকে 75 বছর ভবিষ্যতে এসে গিয়েছিল এবং সেখানে এক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে গিয়েছিল। টাইম ট্রাভেল নিয়ে অনেক বিস্ময়কর ঘটনা প্রচলিত আছে, তাদের মধ্যে দুটি বিশেষ ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, টাইম ট্রাভেল নিয়ে আপনাদের কি মতামত তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকব এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।